চণ্ডী পুজো। চণ্ডী মায়ের এক অসাধারণ রূপ এখানে বেহালা শখের বাজারে প্রস্ফুটিত হয়েছে। মা কালীর চতুর্থ অবতার মা চণ্ডী, যে মা চণ্ডী অসুর দমনে এক নমনীয় ভূমিকা পালন করেছিলেন। ইনি হলেন মা চণ্ডী। বছরে একবার পৌষ মাসে এখানে চণ্ডী মেলা হয়, জায়গাটা শখের বাজার বেহালা। এখানে ধুমধাম করে মেলা পালিত হয় চণ্ডী মাতার নামে। বেহালার সব থেকে দ্বিতীয় বড় উৎসব চণ্ডী পুজো। আর এই চণ্ডী পুজোকে কেন্দ্র করেই বহুদিন ধরে চলে চণ্ডী মেলা, বেহালার বিখ্যাত চণ্ডী মেলা। এটা চণ্ডী মায়ের রূপ। এটা মা চণ্ডীর অনমনীয় অসাধারণ দিগন্ত প্রসারী রূপ। ইনি হলেন মা চণ্ডী। সবাই করজোড়ে এনাকে প্রণাম করো। এনার আশীর্বাদেই আমাদের ধরণী শস্য শ্যামলায় ভরপুর হয়ে উঠবে। বেহালা শখের বাজারের চণ্ডী পুজো, বেহালা শখের বাজারের চণ্ডী মেলা এই চণ্ডী পুজোকে কেন্দ্র করে পালন করা হয় পৌষ মাসে। আর এখন পৌষ মাস, ইংরাজি 2023 সাল। বেহালা শখের বাজারের চণ্ডী পুজো, ইনি চণ্ডী মা। মহাকালীর চতুর্থ অবতার দেবী চণ্ডী, দেবী চণ্ডী এখানে পূজিত হন। আর ওনাকে কেন্দ্র করেই চলে 15 দিন ব্যাপী বেহালা শখের বাজারে চণ্ডী মেলা, মা চণ্ডীর অপরূপ রূপ, মা চণ্ডীর অনবদ্য রূপ, মা চণ্ডীর দিগন্ত প্রসারী রূপ, যা আজও আমাদের সমাজে সমাদৃত। এবার জানাই আপনারা এই চণ্ডী মেলা প্রাঙ্গণে কি করে আসবেন। শিয়ালদা থেকে যদি আসেন তাহলে 235 নম্বর বাস অথবা ঠাকুরপুকুর গামী যে কোনো বাস ধরে আপনারা চলে আসবেন শখের বাজার মোড়ে। আর শখের বাজার মোড়ে এলেই শুরু হয়ে যায় চণ্ডী মেলা প্রাঙ্গণ। আর আপনারা যদি হাওড়া থেকে আসতে চান তাহলে হাওড়া থেকে বেহালাগামী যে কোনো বাস বেহালা নেমে বেহালা থেকে অটো ধরে শখের বাজার। আর শখের বাজার এলেই শখের বাজারের সব থেকে বড় চণ্ডী মেলা প্রাঙ্গণ আপনারা নিজের চোখেই দেখতে পাবেন, জনপ্লাবন এই চণ্ডী মেলায়।